আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পটুয়াখালী জেলা পটুয়াখালী পৌরসভার এই নদীর পার লঞ্চঘাট এলাকায় প্রায় 40 বছর, কেউ আছে 70 বছর, কেউ 50 বছর যাবৎ বসবাস করছিল। তাদের ঘর দরজা ভেঙে দিয়েছে পৌরসভা। তো এই ঘর দরজা ভেঙে দেওয়ায় তারা এখনে আলাউদ্দিন শিশু পার্কে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ, শত শত ঘরের লোকজন। এখানে তারা দেখা যায় হোল্ডিং ট্যাক্স দিয়ে তারা বসবাস করছিল অনেকদিন যাবৎ লঞ্চঘাট এলাকায়, কিন্তু সরকার পৌরসভার সিদ্ধান্তে এই ঘর দরজা ভাঙায় তারা আলাউদ্দিন শিশু পার্কে আশ্রয় নিয়েছে। কিন্তু এই জনসাধারণের একটাই দাবি, তারা গরিব মানুষ, তাদের এখানে ভিটেমাটি কিছুই নেই, তাদের এই ছেলে সন্তান বাল বাচ্চা নিয়ে এক মুঠো খাবার জোগাড় করতে পারছে না। মানুষের বাসায় কাজ করে, কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, এভাবে তারা জীবিকা অর্জন করে থাকে। কিন্তু এই জনগণের একটা দাবি, এখন সরকার যেন একটু জায়গা তাদেরকে দেয়, তারা যেন ঘর তুলে তারা বসবাস করতে পারে, তা না হলে তাদের ছেলে সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে অনাহারে মারা যাবে। এখনে এই সাধারণ জনগণ, এই বয়স্ক বাচ্চা শিশু এদের নিয়ে খুবই ঝামেলায় তারা পড়েছে। এই তাদের সংসারই চলে না, তার পরবর্তীতে তাদের এখন ঘর দরজা নেই। সরকারের কাছে তাদের একটি আকুল আবেদন, আমাদের হাফিজুর রহমান তালুকদারের ভিডিও দেখুন দর্শক। তাই যাক, আমরা দোয়া করি যে আপনি একটা আবাসন পান কিনে দিন, চেষ্টা করে সরকারের আবেদন করে দেখেন। আচ্ছা মুরব্বি, তাহলে আসি। ও কাকা মুরব্বি, আমার ঘর ভাঙছে। এখন আসেন কোন জায়গায়? এর ভিতরে সরকারের ব্যবস্থা না করে দিলে গরিব মানুষ ভাঙিয়ে ফেলাইছে, খারাপ হয়েছে না? যাই হোক, সরকারের কাছে একটা আবেদন করতেছি আপনার জন্য, দেখি কিছু করা যায় কিনা। ভাই দেখেন, সাধারণ মানুষ আছে, শীতের ভিতরে আর খুব কষ্ট, এমনি বৃষ্টি হচ্ছে, আকাশের মেঘ অবস্থা ভালো না, মেঘ বৃষ্টির ভিতরে গরিব মানুষেরা কি খুব কষ্টের ভিতরে আছে। এরা সরকারি জায়গায় কোনো রকম একটু স্থান নেছিল, কিন্তু এখন এদের ঘর ভিটে বাড়ি কিছুই নাই এদের। চাষি কোন জায়গায় থাকেন? এই জায়গায় থাকা যায় তো, কষ্ট হয় না? সারা ঘুমাতে পারেন নাই, এই ঠান্ডা এবং আকাশের অবস্থাও ভালো না। আচ্ছা দেখি কিছু করা যায় নাকি আপনাদের জন্য। এমনি প্রচন্ড ঠান্ডা দর্শক, দেখেন অনেক ঠান্ডার ভিতরে খোলা মাঠে কোন রকম একটু ছাপড়া দিয়ে রয়েছে, দেখেন তাও চতুর্পাশে ফাঁকা, ঠান্ডা রোগে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে ঠান্ডার কারণে, ঠান্ডা জনিত রোগে খুব কষ্ট। দেখেন এই তো থাকার কোনো ই না, খুব চারপাশে জলা, এ ভিতরে রয়েছে সাধারণ মানুষ, খুব কষ্টের ভিতরে আছে। এটা পটুয়াখালী জেলা। আমরা কোনো চেয়ার মানে কোনো আশ্বাস দিচ্ছে যে আপনাদের থাকার কোনো স্থান দেবে? তাই তাই দেখেন সাধারণ মানুষ খুব কষ্টে আছে। দেখেন পটুয়াখালী জেলা একা, আপনি অরিজিনাল বাড়ি কোথায়? এই জায়গায় না কোথায়? খুব কষ্টে আছে, খুব কষ্টে মানুষ, চোখের পানি রাখতে পারতেছে না। দেখেন দর্শক, যাক দেখি আপনাকে কিছু করা যায় নাকি, সরকারের কাছে আবেদন করে দেখি কিছু করা যায় নাকি আপনাদের। এই অনেক প্রচন্ড শীত দর্শক, প্রচন্ড শীত, এই শীতের ভিতরে খোলা মাঠে কোনো রকম একটু, দেখেন এই যে কুড়ে ঘরের মতন টিন দিয়ে ছাপড়া দিয়ে রয়েছে, কোনো রকম একটু থাকার কোনো কথা না এখানে, এত কষ্ট করে। হ্যাঁ রাত্রে বৃষ্টি পড়ছে অনেক, বৃষ্টিতে ভেজছে, মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডা জনিত রোগে সবাই ভুগতে আছে, খুব কষ্টে আছে এখানে দর্শক। দেখেন
দর্শক, পটুয়াখালী জেলার সর্বস্তরের জনগণের কাছে তারা একটাই দাবি করে, তারা হাত পেতে বসে আছে, তারা একটু সাহায্যের জন্য তাদেরকে এই আলাউদ্দিন শিশু পার্ক পটুয়াখালী তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তা না হলে তারা মারা যাবে এই বৃষ্টির ভিতরে। প্রচণ্ড শীত, বৃষ্টি, এর ভিতরে তারা বসবাস করছে আলাউদ্দিন শিশু পার্কে। এই শিশু পার্কের ভিতরে তারা এখন অনাহারে তাদের দিন কাটছে, তাদের ঘরে খাবার নেই। এবং যদি আপনাদের মন চায় তাহলে সর্বস্তরের জনগণের কাছে তাদের একটাই দাবি, তাদের সাহায্যর হাত আপনারা বাড়িয়ে দিন দর্শক।